দেখতে দেখতে প্রায় এক মাস হতে চললো লকডাউনের জেরে। আজকে গৃহবন্দী হাজার হাজার মানুষ, কিন্তু পেটের খিদে তো শুনবে না, সে সমানে তাল ঠুকে যাবে। তার জন্য পিছিয়ে নেই এখানকার 10 নম্বর ওয়ার্ডের কর্মীরা। তারা সেই 23 তারিখ থেকে শুরু করেছেন দুস্থ মানুষদের দুপুরের খাওয়ার ব্যবস্থা, নানা রকম সামগ্রী রয়েছেন, এবং এখানকার অগণিত কর্মীরা হাতে হাত মিলিয়ে চালিয়ে দিচ্ছেন এবং দুস্থ মানুষের হাতে খাবার তুলে দিচ্ছেন। গোটা দেশ জুড়ে চলছে লকডাউন, এরই মাঝে নানা সমাজসেবামূলক কাজে এগিয়ে এসেছে হাতিবাগান 10 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। প্রথমে রক্তদান শিবিরের আয়োজন, পরে স্থানীয় প্রায় 300 জন দুস্থ মানুষের দুপুরের খাওয়ার ব্যবস্থা করে চলেছে তারা। আর তাদের এই উদ্যোগকে তুলে ধরতে হাজির ছিল খেলার ক্যামেরা। আমার ঠিক ডান দিকেই রয়েছেন মূল উদ্যোক্তা খোকন দাস। খোকন দার কাছে জানতে চাইবো, খোকন দা দেখতে দেখতে এক মাস কেটে গেল, কোনো ক্লান্তি এলো? কোনো ক্লান্তি আছে, কাজ করা হচ্ছে সবাই সহযোগিতা। আমাদের 10 নম্বর তৃণমূল যুব কংগ্রেসের যত পার্টি করে সবাই নেমেছে, পল্লীবাসী সবাই নেমেছে এই কাজেতে আমাদের সাথে সহযোগিতা করছে। আমরা যতদিন এই লকডাউন চলবে এই মানুষের মধ্যে এই অন্ন যাতে দুপুরবেলা আমরা তুলে দিতে পারি, জগন্নাথের নামে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পরিশ্রম করছে, আমাদের প্রিয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহযোগিতায় আমরা এই কাজ করছি, আগামী দিনও করে যাবো। এই এত উদ্যোগ, আর্থিক ব্যাপারটা থেকে যায়, সেটা কী করে যোগান হচ্ছে? আর্থিক ব্যাপারটা থাকবে, আর্থিক থাকবে, মানুষ যদি আমাদের পাশে থাকে। নিজেকে দেখতে পাচ্ছেন ওয়ার্ডের মানুষ কোনখানে আছে, পাশে আছে বলেই তো চালাতে পারছি। মানুষ যদি পাশে না থাকে চালানো সম্ভব নাকি? কোনোভাবেই সম্ভব না। কোনো বাধা বিপত্তি, কোনো বাধা বাধা আছে, সেই বাধা তা জগন্নাথের নাম নিয়ে আমরা পেরিয়ে যাব। আর এই মানুষের হাতে দুবেলা অন্ন তুলে দিতে পারছি, এটাই আমাদের কাছে বড় জিনিস। আগামী দিন আমরা করে যাব। দিনের শেষে যখন ঘরে ফেরে তখন কি আলাদা অনাবিল আনন্দ? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এই মানুষের দুপুরবেলা অন্ন তুলে দিতে পারছি, এর থেকে বড় আনন্দ আর কী চায়? বলুন না, এর থেকে কী চায়?